জন্মের পর ওর বাবা মা খেয়াল করেন সুরমা সাধারণ বাচ্চাদের মতো না, সম্পূর্ণই ভিন্ন রকমের, মোটেও কান্নাকাটি করে না, বড়দের মতো চুপচাপ থাকত এবং সকলকে সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তবে অদ্ভুত বিষয় হল, সুরমার জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় পাল্টে যেত, কখনো কালো, কখনো আবার সাদা, আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। তারা ঘুমিয়ে গেলে সুরমার চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুরঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত। এ সকল বিষয়ের জন্য তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা এই বিষয়টা বিভিন্ন রকম ভাবে আঁচ করতে পারে এবং বুঝতে পারে যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না, এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে, ভালো কিংবা খারাপ কিছু। প্রতিনিয়ত সুরমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকে। এরপর তারা কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ আসে এবং সুরমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না। সবশেষে সকলেই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায়। সবশেষে একটা কথাই তারা বলে যে আমাদের সাধ্যের বাইরে, আপনারা বড় কোনো উঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমদের শরণাপন্ন হন। এরপর তারা দেরি না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমে দিন হযরত মাওলানা আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে যান। হুজুর খুবই বুজুর্গ আলেম ছিলেন, বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হযরত নেসারউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর। সুরমাকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধুমাত্র সুরমাকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন। ওই সময় সুরমার উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয় সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন। হুজুর হাসি মুখে সুরমার বাবা মাকে বলেন, আপনারা এই বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা উঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহই একমাত্র হেফাজতের মালিক। এভাবেই চলতে থাকে এবং সুরমার উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে, সর্বদা যেটা সুরমার ফরেস্টগার মা আসিমুন নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অন্য বাচ্চাদের মতো সুরমা কখনো উলঙ্গ কিংবা প্রস্রাব পায়খানা করে অপবিত্র অবস্থায় থাকতে পারত না, কখনো এমন হলে সে প্রচুর কান্নাকাটি করত। এভাবেই সুরমা বড় হতে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সুরমা যদি কখনো কোনো ধরনের খাবার খেতে চাইত তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারত না, কারণ সুরমারা গরিব ছিল, তাদের টাকা পয়সার খুবই অভাব ছিল। তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে সুরমার সামনে হাজির হয়ে যেত। ওর মা খুবই ফরজগার ছিলেন, তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার থেকে গোপন করে রাখতেন এবং সবসময়ের জন্য ওকে তার কাছে রাখতেন, অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না। এভাবেই দিন যেতে থাকে। তখন 1999 সাল, সুরমা সবেমাত্র 6 বছর শেষ করে 7 বছরে পা দিয়েছে। একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যে সুরমাকে নিয়ে ওর মা ওদের গোলাপপুর গ্রাম থেকে পাশের কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে। আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে, কোথাও কোথাও বিলও বলে থাকে। এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ, এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে মিশেছে, আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে। ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউতা গ্রামের কোলায় যখন পড়ে, ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো কেওয়া ঝোপা। কেওয়া ঝোপা এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো, যা লম্বায় সর্বোচ্চ 4-5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ওই কেওয়া ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে, যেটা শুধুমাত্র সুরমা দেখতে পায়। ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায়, আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো সুরমার সাথে এসে কথা বলে এবং সুরমাকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয়, যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর, যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময়ে তা প্রকাশ পায়। সেই সময় সুরমার মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান। ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে সুরমা নেই। তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান সুরমা কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে।
ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন সুরমার শরীর রক্তবর্ণ হয়ে গেছে। তখন ওর মা জিজ্ঞেস করে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন সুরমা বলে, মা, ওই যে রাজহাঁস দেখো, ওরা আমার সাথে কথা বলছিল, আর দেখো আমাকে এটা রাজহাঁসরা দিয়েছে। তখন ওর মা আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো রাজহাঁস নেই। তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে। তিনি সুরমার কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেওতা গ্রামের পথ ধরে আবারও হাঁটতে থাকেন। সুরমার মা তাদের কাজ শেষ করে বিকেলে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেওয়া ঝোপের কাছে আসলে ওর মা অদৃশ্য কারণে সামনের দিকে হেঁটে যায় আর সুরমা আবারও পেছনে পড়ে যায়। সুরমা তখন দেখে আবারও সেই কেওয়া ঝোপের ভেতর থেকে শত শত রাজহাঁস বেরিয়ে আসছে এবং ওকে বলে, তুই এই পাথর দুধের ভিতর ভিজিয়ে রাখবি আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে তিনবার বিসমিল্লা বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। মনে রাখবি, কেউ খুশি হয়ে যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি, তবে কারো কাছে কিচ্ছু চেয়ে নিবি না এবং লোভও করবি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সুরমা মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত সেটা সে কম্পিউটারের মতো টপ টপ করে বলে দিতে পারত। এভাবেই বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গোনাবলির শিশু সুরমা। ওর হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, তার মধ্যে আমার সেজো আপার একজিমা হয়েছিল, ওর ঝাড়নিতেই আল্লাহ তাআলা সুস্থ করেছিলেন যেটা আমার সামনেই ঝাড়ফুঁক করেছিল। সুরমা ও আমি প্রায় সমবয়সী ছিলাম। ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি ওকে হিংসা করতাম, কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসত আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদুরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না। সুযোগ পেলে ওকে চিমটি কাটতাম আর মারতাম, তবে সেটা না বুঝেই করতাম, আমিও তো তখন খুবই ছোট ছিলাম। এভাবে চলতে চলতে 2000 সালে সুরমার যখন 8 বছর পূর্ণ হলো, তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে ও সম্পূর্ণ ভিন্ন ছিল। সর্বদা পরিপাটি গোছানো থাকত, ওকে দেখলে মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ এবং খুবই শান্ত স্বভাবের ছিল। 2000 সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সেই পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল সেই পাথরটা বের করে ও হাতে নেয়। আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায়, ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে। তখন ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইজ বলি। ঘরের আঙিনায় যেখানে পাথরটা পড়ে সেখানে রাতে ওদের বাড়ির অনেকেই প্রস্রাব করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে, তখনই সুরমা দৌড়ে গিয়ে ওই পাথরটা আবারও নিয়ে আসে, ওর গায়ে থাকা জামা কাপড় দিয়ে পাথরটা মুছে কৌটার ভিতরে ভরে রাখে। এরপর ওর মা কাজের জন্য বাইরে যায়। তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে সুরমার শরীরে প্রচণ্ড জ্বর, সমস্ত শরীর লাল বর্ণ হয়ে গেছে। এরপর ওর মা ওকে সারা শরীর মুছিয়ে মাথায় পানি দিতে গেলে দেখে সুরমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ওর শরীরে প্রচণ্ড জ্বর, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। ওর মা ও ভাইরা তাড়াতাড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মামা, উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তিনি ওকে দেখে আঁতকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পড়া দেখে তিনি বেশ চিন্তায় পড়ে যান। তারপরেই তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেন। সুরমার মা ওকে কোলে তুলে নিয়ে বের হলে সুরমা কথা বলা শুরু করে, বলে, মা, ওরা আমাকে নিয়ে যেতে আসছে, ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। ওর মা কান্নায় ভেঙে পড়েন, এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা। বাড়িতে আসার পথেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এক অলৌকিক গুণাবলীর ক্ষণজন্মা ছোট্ট সুরমা। সুরমার মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া, শত শত মানুষ আসতে থাকে ছোট্ট সুরমাকে দেখতে, অচেনা অজেনা হাজারো লোকের সমাগম হয়েছিল সুরমার জানাজায়, যা এক অলৌকিক ঘটনা বলেই হয়েছিল সকলের কাছে। জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে
নির্জন বাগানে দাফন করা হয় সুরমাকে। সুরমার মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করে গভীর রাতে সুরমার কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত। এরপরে আসিমুন্নেসা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন, যেন শত শত রাজহাঁস তার দিকে তেড়ে আসছে তাকে আক্রমণ করার জন্য এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায়। এর মাসখানিক পর আসিমুন্নেসা খালা প্রতিনিয়ত স্বপ্নে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে সত্তরকান্দা ইউনিয়নের দেওয়ালকাঠি গ্রামে ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ আলাইহির সন্ধান পান। তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের কাছে যান, এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন। হুজুর যদিও কারো সাথে খুব একটা দেখা করেন না, তবুও তিনি নাম ঠিকানা সহ কাগজে লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং তিন দিন পরে আসার জন্য বললেন। এরপর তারাও বাড়িতে চলে আসলেন। তিন দিন পরে হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিমুন্নেসা খালাকে বিস্তারিত বললেন, তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেমে জিন তোমার কন্যাকে বরদান করেছিলেন। তুমি নিয়মিত গভীর রাতে তাহাজ্জুদ পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের সর্বমহলে প্রবল শক্তিধর মর্যাদা সম্পন্ন একজন আলেমে জিন তিনি তোমার কন্যাকে উপহার স্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন। এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালে জোটে, আর সেটা যখন তুমি নাপাক জায়গায় ছুঁড়ে ফেলে দিলে তখন সব উলট পালট হয়ে যায় এবং তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই জিনের অনুসারীরা জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, তোমার মেয়ের যখন ১২ বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেয়া হতো। তোমার মেয়ে যখন যে কোনো রোগীর উপর শুধুমাত্র বিসমিল্লা বলে হাত রাখত তখন সেই রোগী সুস্থ হয়ে যেত। মহান সৃষ্টিকর্তার অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল। এমন শিশু শত বছরেও দু একজন জন্ম নেয় না। আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো, এটা ওই জিনের অনুসারীরা তার নির্দেশ ক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে। এই বলে হুজুর আফসোস করতে লাগল এবং কিছু তদবির দিয়ে আসিমুন্নেসা খালাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর আর কোনো সমস্যা হয়নি তাদের। উপরে ভালো থাকুক আমার শৈশবের খেলার সাথী, আমার সমবয়সী বোন সুরমা। আল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আফনান ভাই, আসিমুন্নেসা খালা সর্বশেষ ২০০৪ সালে আমার আম্মু অসুস্থ হলে আমাদের বাড়িতে এসেছিলেন। তিন দিন ছিলেন আমাদের বাড়িতে। সুরমাকে আমি কাছ থেকে দেখেছি এবং ওর সকল বিষয়ে ওর মা আসিমুন্নেসা খালার মুখে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো করে শুনেছি। ঘটনাটা শতভাগ সত্য, কোনো কিছু বাড়িয়ে বলা হয়নি। আমার মা ২০০৫ সালে অসুস্থ হলে আসিমুন্নেসা খালা আমার মাকে দেখতে আসলে তখন তার নিজ মুখে বিস্তারিত শুনেছিলাম আমরা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন অদৃশ্যগল্প@gmail.com এই ঠিকানায়। ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমার পরিচিত এক খালাতো বোনের, ছোট্ট একটা বাচ্চা মেয়ে সুরমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা।
ঘটনার সময়কাল 1993 থেকে শুরু এবং 2000 সালে এক ভয়ানক ঘটনার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে। ঘটনাটি ক্ষণজন্মা অলৌকিক সৌভাগ্যের অধিকারী সুরমার। এবার আসি মূল ঘটনায়। আসিমুন নেসা নামের এক ভদ্র মহিলা, তিনি খুব গরিব এবং ফরেস্টগার, সহজ সরল প্রকৃতির একজন খুবই ভালো মানুষ। তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইরহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে। তিনি মানুষের বাসা বাড়িতে টুকটাক কাজ করে জীবন যাপন করতেন। তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত ছিল। তার দুজন ছেলে ছিল, তাদের নাম হাবিব ও বিপ্লব, আর সবার ছোট্ট একটি কন্যা ছিল সুরমা। ঘটনাটা এই সুরমাকে নিয়ে। বলে রাখা ভালো, ওই আসিমুন নেসা নামের ভদ্র মহিলা, যাকে আমরা খালা বলে ডাকতাম, তিনি বছরের অধিকাংশ সময় আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম, আর তিনিও আমাদের খুবই ভালোবাসতেন। আমার মাও তাকে নিজের বোনের মতোই ভালোবাসত। ঘটনার শুরু যেভাবে, 1993 সালের শ্রাবণের বৃষ্টি ভেজা এক রাতে আসিমুন নেসা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শক্তি সুরমার। জন্মের পর ওর বাবা মা খেয়াল করেন সুরমা সাধারণ বাচ্চাদের মতো না, সম্পূর্ণই ভিন্ন রকমের, মোটেও কান্নাকাটি করে না, বড়দের মতো চুপচাপ থাকতো এবং সকলকে সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তবে অদ্ভুত বিষয় হলো, সুরমার জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় পাল্টে যেত, কখনো কালো, কখনো আবার সাদা, আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। তারা ঘুমিয়ে গেলে সুরমার চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুরঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত। এই সকল বিষয়ের জন্য তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা এই বিষয়টা বিভিন্ন রকম ভাবে আঁচ করতে পারে এবং বুঝতে পারে যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না, এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে, ভালো কিংবা খারাপ কিছু। প্রতিনিয়ত সুরমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকে। এরপর তারা কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ আসে এবং সুরমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না। সবশেষে সকলেই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায়। সবশেষে একটা কথাই তারা বলে যে আমাদের সাধ্যের বাইরে, আপনারা বড় কোনো উঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমদের শরণাপন্ন হন। এরপর তারা দেরি না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমে দিন হযরত মাওলানা আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে যান। হুজুর খুবই বুজুর্গ আলেম ছিলেন, বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হযরত নেসারউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর। সুরমাকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধুমাত্র সুরমাকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন। ওই সময় সুরমার উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয় সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন। হুজুর হাসি মুখে সুরমার বাবা মাকে বলেন, আপনারা এই বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা উঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহই একমাত্র হেফাজতের মালিক। এভাবেই চলতে থাকে এবং সুরমার উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে। সর্বদা যেটা সুরমার ফরেস্টগার মা আসিমুন নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অন্য বাচ্চাদের মতো সুরমা কখনো উলঙ্গ কিংবা প্রস্রাব পায়খানা করে অপবিত্র অবস্থায় থাকতে পারত না, কখনো এমন হলে সে প্রচুর কান্নাকাটি করত। এভাবেই সুরমা বড় হতে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সুরমা যদি কখনো কোনো ধরনের খাবার খেতে চাইত তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারত না, কারণ সুরমারা গরিব ছিল, তাদের টাকা পয়সার খুবই অভাব ছিল। তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে সুরমার সামনে হাজির হয়ে যেত। ওর মা খুবই ফরজগার ছিলেন, তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার থেকে গোপন করে রাখতেন এবং সবসময়ের জন্য ওকে তার কাছে রাখতেন, অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না। এভাবেই দিন যেতে থাকে। তখন 1999 সাল, সুরমা সবেমাত্র 6 বছর শেষ করে 7 বছরে পা দিয়েছে। একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যে সুরমাকে নিয়ে ওর মা ওদের গোলাপপুর গ্রাম থেকে পাশের কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হয়।
ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে। আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে, কোথাও কোথাও বিলও বলে থাকে। এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ, এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে মিশেছে। আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে। ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউতা গ্রামের কোলায় যখন পড়ে, ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো কেওয়া ঝোপা। কেওয়া ঝোপা এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো, যা লম্বায় সর্বোচ্চ 4-5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ওই কেওয়া ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে, যেটা শুধুমাত্র সুরমা দেখতে পাই। ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায়, আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো সুরমার সাথে এসে কথা বলে এবং সুরমাকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয়, যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর, যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময়ে তা প্রকাশ পায়। সেই সময় সুরমার মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান। ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে সুরমা নেই। তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান সুরমা কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন সুরমার শরীর রক্তবর্ণ হয়ে গেছে। তখন ওর মা জিজ্ঞেস করে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন সুরমা বলে, মা, ও যে রাজহাঁস দেখো, ওরা আমার সাথে কথা বলছিল, আর দেখো আমাকে এটা রাজহাঁসরা দিয়েছে। তখন ওর মা আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো রাজহাঁস নেই। তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে। তিনি সুরমার কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেওতা গ্রামের পথ ধরে আবারও হাঁটতে থাকেন। সুরমার মা তাদের কাজ শেষ করে বিকেলে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেওয়া ঝোপের কাছে আসলে ওর মা অদৃশ্য কারণে সামনের দিকে হেঁটে যায় আর সুরমা আবারও পেছনে পড়ে যায়। সুরমা তখন দেখে আবারও সেই কেওয়া ঝোপের ভেতর থেকে শত শত রাজহাঁস বেরিয়ে আসছে এবং ওকে বলে, তুই এই পাথর দুধের ভিতর ভিজিয়ে রাখবি, আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে 3 বার বিসমিল্লা বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। মনে রাখবি, কেউ খুশি হয়ে যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি, তবে কারো কাছে কিচ্ছু চেয়ে নিবি না এবং লোভও করবি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সুরমা মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত সেটা সে কম্পিউটারের মতো টপ টপ করে বলে দিতে পারত। এভাবেই বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গুণাবলীর শিশু সুরমা। ওর হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, তার মধ্যে আমার সেজো আপার একজিমা হয়েছিল, ওর ঝাড়নিতেই আল্লাহ তাআলা সুস্থ করেছিলেন, যেটা আমার সামনেই ঝাড়ফুঁক করেছিল। সুরমা ও আমি প্রায় সমবয়সী ছিলাম। ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি ওকে হিংসা করতাম, কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসত, আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না। সুযোগ পেলে ওকে চিমটি কাটতাম আর মারতাম, তবে সেটা না বুঝেই করতাম, আমিও তো তখন খুবই ছোট ছিলাম। এভাবে চলতে চলতে 2000 সালে সুরমার যখন 8 বছর পূর্ণ হলো, তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে ও সম্পূর্ণ ভিন্ন ছিল। সর্বদা পরিপাটি গোছানো থাকত, ওকে দেখলে মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ এবং খুবই শান্ত স্বভাবের ছিল। 2000 সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সেই পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল সেই পাথরটা বের করে ও হাতে নেয়। আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায়, ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে। তখন ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইজ বলি। ঘরের আঙিনায় যেখানে পাথরটা পড়ে সেখানে রাতে ওদের বাড়ির অনেকেই প্রস্রাব করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে, তখনই সুরমা দৌড়ে গিয়ে ওই পাথরটা আবারও নিয়ে আসে, ওর গায়ে থাকা জামাকাপড় দিয়ে পাথরটা মুছে কৌটার ভিতরে ভরে রাখে। এরপর ওর মা কাজের জন্য বাইরে যায়। তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে সুরমার শরীরে প্রচণ্ড জ্বর, সমস্ত শরীর লাল বর্ণ হয়ে গেছে। এরপর ওর মা ওকে সারা শরীর মুছিয়ে মাথায় পানি দিতে গেলে দেখে সুরমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে,
ওর শরীরে প্রচন্ড জ্বর, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। ওর মা ও ভাইরা তাড়াতাড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মামা, উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তিনি ওকে দেখে আঁতকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পড়া দেখে তিনি বেশ চিন্তায় পড়ে যান। তারপরেই তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেন। সুরমার মা ওকে কোলে তুলে নিয়ে বের হলে সুরমা কথা বলা শুরু করে, বলে, মা, ওরা আমাকে নিয়ে যেতে আসছে, ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। ওর মা কান্নায় ভেঙে পড়েন, এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা। বাড়িতে আসার পথেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এক অলৌকিক গুণাবলীর ক্ষণজন্মা ছোট্ট সুরমা। সুরমার মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া, শত শত মানুষ আসতে থাকে ছোট্ট সুরমাকে দেখতে। অচেনা অজেনা হাজারো লোকের সমাগম হয়েছিল সুরমার জানাজায়, যা এক অলৌকিক ঘটনা বলেই হয়েছিল সকলের কাছে। জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন করা হয় সুরমাকে। সুরমার মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করে গভীর রাতে সুরমার কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত। এরপরে আসিমুন্নেসা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন, যেন শত শত রাজহাঁস তার দিকে তেড়ে আসছে তাকে আক্রমণ করার জন্য এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায়। এর মাসখানিক পর আসিমুন্নেসা খালা প্রতিনিয়ত স্বপ্নে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে সত্তরকান্দা ইউনিয়নের দেওয়ালকাঠি গ্রামে ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ আলাইহির সন্ধান পান। তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের কাছে যান। এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন। হুজুর যদিও কারো সাথে খুব একটা দেখা করেন না, তবুও তিনি নাম ঠিকানা সহ কাগজে লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং তিন দিন পরে আসার জন্য বললেন। এরপর তারাও বাড়িতে চলে আসলেন। তিন দিন পরে হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিমুন্নেসা খালাকে বিস্তারিত বললেন, তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদাসম্পন্ন আলেমে জিন তোমার কন্যাকে বরদান করেছিলেন, তুমি নিয়মিত গভীর রাতে তাহাজ্জুদ পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের সর্বমহলে প্রবল শক্তিধর মর্যাদাসম্পন্ন একজন আলেমে জিন তিনি তোমার কন্যাকে উপহার স্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন। এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালে চটে, আর সেটা যখন তুমি নাপাক জায়গায় ছুঁড়ে ফেলে দিলে তখন সব উলট পালট হয়ে যায় এবং তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই জিনের অনুসারীরা জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, তোমার মেয়ের যখন ১২ বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেয়া হতো। তোমার মেয়ে যখন যে কোনো রোগীর উপর শুধুমাত্র বিসমিল্লা বলে হাত রাখত তখন সেই রোগী সুস্থ হয়ে যেত। মহান সৃষ্টিকর্তার অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল। এমন শিশু শত বছরে দু একজন জন্ম নেয় না। আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো, এটা ওই জিনের অনুসারীরা তার নির্দেশ ক্রমে তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে। এই বলে হুজুর আফসোস করতে লাগলো এবং কি